চোদ্দো নম্বর কুয়েশনে দেখো দুটি সংখ্যার যুগ ফল কত মাইনাস ফাইভ তাদের একটি আঠারো হলে তাহলে অন্যটি কত এই ধরনের যদি কুয়েশন থাকে তো প্রিয় ছাত্রছাত্রীরা একটা জিনিস লক্ষ্য করবে আমি একটি উদা দুইটা উদাহরণ নিয়েছি দুইটা উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করবো যে এই ধরনের কুয়েশন থাকলে কীভাবে এগুলো করতে লাগে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এই থ্রি প্লাস এখানে কিছু লেখলাম না যুগ সমান সমান এখানে সাত দিয়ে দিলাম দেখ দুইটা সংখ্যা যোগ করলে যোগফলটা ফলটা সাত হবে তাহলে একটা সংখ্যা এখানে আমি তিন দিয়ে দিলাম এখানে কত বসালে এখানে কত বসালে এই দুইটাকে যোগ করলে সাত হবে তো সেম চোদ্দ নম্বর কোয়েশনটি যে সেম এই ধরনের দুইটি সংখ্যার যুগ এখানে পাঁচ দিয়ে দিল একটি সংখ্যা অত দিয়ে দিল তাহলে অন্যটি কত এখানে দুটি সংখ্যা যুগ ফল সাত দিলাম একটি সংখ্যা তিন হলে অন্যটি কত তো চুত্রে এই ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে দেখো কী কী করবে একটা জিনিস ভালো করে লক্ষ্য যুগ ফল যত দেওয়া থাকবে যুগ ফল সাত আছে সাত দিয়ে দিলাম তারপরে এটা থেকে মাইনাস করে দিব যে যে সংখ্যাটি দেওয়া আছে এখানে তিন দেওয়া আছে তিন মাইনাস করে তিন মাইনাস করবো তিন মাইনাস করে পরে কত থাকবে সাত থেকে তিন গেলে চার তো চার চার কিন্তু অন্য সংখ্যাটি এখানে চার বসালে তিন সাত হবে আমি আরেকটি উদাহরণ নিচ্ছি দেখো প্রিয় চথ্যোতিরা এখানে আমি কি দিলাম এই কিছু দিলাম না যুগ সাত তারপরে দশ এখানে কি বসালে দুইটা সংখ্যা যুগ করলে যুগ ফলটা দশ হবে সেম অঙ্ক কুশন দেখো প্রিয় চোদ্দ্যোধীরা তো এখানে আমরা কি করব এই এই অঙ্কর মতো আমরা কী করে দেবো যুগ ফল থেকে যুগ ফল দশ আছে দশ থেকে যে সংখ্যাটি দেওয়া আছে এই দশ সংখ্যা দশ থেকে যে মানে যে সংখ্যাটি দেওয়া থাকবে তা থেকে যে সংখ্যাটি সরি তপ্রিয়ত যদি যত যুগ ফল দেওয়া থাকবে এখানে দশ যুগফল ফল দেওয়া আছে দশ থেকে আমরা বি করবো যে সংখ্যাটি দেওয়া আছে তো দেওয়া আছে সাত সাত বি করলে কি হবে তিন থেকে যাবে তো তিন এখানে হবে তিন অন্য সংখ্যাটি তিন হবে তিন তিন আর সাতের যুগ করলে দশ হবে তো সেম এখানে আমি অঙ্কটি করে দেখাচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা এখানে দেওয়া আছে যুগ ফল হবে যুগ আছে মাইনাস পাঁচ মাইনাস ফাইভ এখানে বসালাম তা থেকে আমরা কী করবো বিয়োগ করবো কত যে সংখ্যাটি দেওয়া আছে এখানে আঠারো সংখ্যাটি দেওয়া আছে এখানে আঠারো আমরা বিয়োগ করবো তো বিয়োগ করার পর দেখো কী হবে তো এখানে দুনো সংখ্যাটির দুটি সংখ্যার সামনে বিয়োগ আছে দুটি সংখ্যার সামনে যদি বিয়োগ থাকে তো সংখ্যাগুলো যোগ করবো কিন্তু সাইন যেটা কেন দিয়ুক থাকবে মাইনাসে মাইনাস দিয়ে দেবো পাঁচ আর আঠারো তেইশ তো অন্য সংখ্যাটি হবে তেইশ তারপরে প্রশ্ন দিয়ে আসছি প্রিয় চথাযীরা পনেরো নম্বর কোয়েশনে দেখো প্রিয় চথায্যোথরা পনেরো নম্বর কোয়েশনে বলা হয়েছে দেখো প্রিয় চথায্যোথরা মাইনাস তেইশের সঙ্গে কত যোগ করলে যোগফল ফল শূন্য হবে কত সুযোগ কোয়েশনটা দেখো প্রিয় চথাযা একটু মাথা খাটালেই তোমরা মানে পেরে যাবে তো দেখো প্রিয় চথ্যোথিরা আমি এই অঙ্কটিও বোঝানোর জন্য আমি একটু এক দুইটি উদাহরণ নেব আমি ধরুন একটি সংখ্যা নিলাম মাইনাস টেন আর একটি সংখ্যা নিলাম মাইনাস ফাইভ দেখো প্রিয়জোদ্ধা এখানে আমি যদি বলি যে মাইনাস টেনের সঙ্গে কত যোগ করলে যোগফল শূন্য হবে ঠিক আছে যদি মাইনাস সংখ্যা দেওয়া থাকে মাইনাস টেন মাইনাস ফাইভ তো মাইনাস টেনের সঙ্গে কত যোগ করলে যুগফলটা শূন্য হবে যুগফল এখানে মাইনাস ফাইভের সঙ্গে কত যুগ করলে যুগ ফলটা শূন্য হবে তো প্রিয় চাদা একটি জিনিস লক্ষ্য করবে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে কি করবে মাইনাস টেন যদি থাকে বা মাইনাস যে কোনো সংখ্যা থাকে যদি সেম সেম একটি প্লাস সংখ্যা বসিয়ে দিব যুগ এখানে যুগ ফল বলা হলো কত কত যুগ করলে যুগ দিয়ে দিলাম এখানে মাইনাস টেন আছে এখানে প্লাস টেন দিয়ে দিলাম সেম দেখো মাইনাস টেনে আর প্লাস মানে প্লাস টেনে মাইনাস টেনে খাটা গেলে শূন্য এখানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভের সঙ্গে কত যুগ করলে এখানে যুগ করলে যুগটা দিয়ে দিলাম কত যুগ করলে আর একটি প্লাস ফাইভ যুগ করলে শূন্য হবে দেখো প্লাস ফাইভ মাইনাস ফাইভে খাটা গেলে শূন্য তো সেম এইভাবে আমি অঙ্কটি করে দেখাচ্ছি প্রিয় যতরা সমাধান করে দেখাচ্ছি মাইনাস তেইশ আছে মাইনাস তেইশের সঙ্গে কত যুগ করলে যুগ দিয়ে দিলাম কত যুগ করলে যুগ ফলটা শূন্য হবে সেম এই অঙ্কের মতো করে দেখাবো এখানে সেম আরেকটি তেইশ টোয়েন্টি থ্রি প্লাস টোয়েন্টি থ্রি বসালে কী হবে প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি কাটা গেলে বা প্লাস টোয়েন্টি থ্রি থেকে মাইনাস টোয়েন্টি থ্রি চলে গেলে শূন্য হবে এখানে শূন্য হয়ে গেল প্রিয়চাত্যোতিরা তারপরে আসছি ষোলো নম্বর কোয়েশনে দেখো প্রিয় চথ্যোধিরা ষোলো নম্বর কী বল হলো দেখো প্রিয় যদি না ষোলো নম্বর কোয়েশন আর এই চোদ্দো নম্বর কোয়েশন ষোলো আর চোদ্দো নম্বর কোয়েশন সেম কিন্তু চোদ্দো এবং ষোলো নম্বর কোয়েশন সেম এখানে দুইটি সংখ্যার যোগফল দুটি দুইটি সংখ্যার দুটি অখণ্ড সংখ্যার যুগ ফল কী হলো মাইনাস টু ফাইভ তাদের একটি মাইনাস টোয়েন্টি ফাইভ হলে অন্যটি কত সেই প্রিয় ছাত্রছাত্রীরা দেখো প্রিয় ছাত্রছাত্রীরা একদম সুয অঙ্কটে চোদ্দ নম্বর কোয়েশ্নের মতো যুগ কত আছে যুগফলটা আছে মাইনাস আমি একটু আগে বলেছিলাম যদি যুগ দেওয়া থাকে যুগ যদি দেওয়া থাকে এখানে আমি চার একটি সংখ্যা দিলাম এখানে কত হলে এখানে সেভেন হবে ঠিক আছে তো যুগ ফল থেকে কি করব যুগ ফলটা সেভেন থেকে মাইনাস করে দিব যে সংখ্যাটি দেওয়া আছে ফোর দেওয়া আছে ফোর মাইনাস করলে থ্রি থ্রি ও থ্রি অন্য সংখ্যাটি সেম এইভাবে অঙ্কটি করবো দেখো প্রিয়া দেখো এখানে কী বলা হলো যুগ ফলটা দেওয়া আছে মাইনাস ফোরটি এইট ফোরটি এইট বসিয়ে দিলাম তারপরে এখান থেকে বিয়োগ করবো যে সংখ্যাটি দেওয়া আছে দেওয়া আছে কত মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি তো দেখো প্রিয় চত্যোধিরা মাইনাস ফোরটি এইট আছে আর এখানে মাইনাসে মানুষ কী হবে প্লাস হবে তো কত হবে দেখো প্রিয় চত্যোতিরা যদি আমরা বিয়োগ করি বিয়োগ ফলটা কত হবে আট থেকে শূন্য গেলে গিয়ে আটই থাকবে আর চার থেকে দুই গেলে দুই থাকবে কিন্তু ওখানে ফোরটি এইট থেকে টোয়েন্টি এইট রয়ে গেলো ওখানে মাইনাস হবে তো অন্য সংখ্যাটি হবে মাইনাস টোয়েন্টি এইট তো আশা করি ভিডিও জাত্রছাত্রীরা ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরও বলে বলে দিও যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যাতে এই ধরনের তোমাদের বন্ধুরা এই ধরনের ভিডিও পেয়ে থাকে আমি নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো এই সতেরো নম্বর কোয়েশনটি তো সতেরো নম্বর কোয়েশনটি একটু লম্বা আছে একটু এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এমনিতেই তাই আমার আমি কী করবো আমি নেক্সট ভিডিওতে সতেরো নম্বর কোয়েশনটি আমি করে দেখাবো বা সতেরো নম্বরের কোয়েশনের সলিউশন দেখাবো তাহলে আজকের জন্য এখানে শেষ